মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের মাধ্যমে নবদ্বীপ গঙ্গা থেকে কৃষ্ণনগরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন হল আজ। বহু প্রতীক্ষিত এই জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেঠী। এদিন জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক নরেশ দাস সহ বিশিষ্টজনেরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। এখানে উপস্থিত আছেন মাননীয় জেলা শাসক মহাশয়, কৃষ্ণনগর পৌরসভাবর্গ, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে বহুদাবিষ্কৃত বিভিন্ন কাজ করে তার এলাকার মধ্যে করে না এমন কোনো কাজ নেই, কিন্তু তিনটি মূলত কাজ যেটা করতেই হয় না হলে যা মানে পুরসভার এক্সিস্টেন্স থাকে না, তার একটা হচ্ছে জল আলোর ব্যবস্থা করা এবং কনজারভেন্সি অর্থাৎ শহরটাকে সাফ সুতরো রাখা। বহু ক্ষেত্রে পুরসভা তার ভেতরে রাস্তাঘাটেরও দায়িত্ব একটা ঠিকঠাক যাতে থাকে দেখে, কিন্তু এই মূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য এই যে জল প্রকল্প আজকে হয়েছে অর্থাৎ গঙ্গা থেকে জলটাকে তুলে সেটাকে পরিশ্রুত করে তারপর সেই পানীয় জল এবং এখন অভিনন্দন জানা প্রত্যেকে যারা আমাদের সঙ্গে আছে, যে সমস্ত বিশিষ্ট বহু বিশিষ্ট জনরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং অবশ্যই আছেন আপনারা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই মুহূর্তে মা গঙ্গা আজ কৃষ্ণনগর শহরে উদ্বোধন হয়ে গেল জল প্রকল্প। কৃষ্ণনগরবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা আজ পূর্ণ হলো। আজ এই মুহূর্তে মা গঙ্গা কৃষ্ণনগর শহরে কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা করার পর কৃষ্ণনগরের প্রত্যেকটি কৃষ্ণনগর শহরের মানুষের দীর্ঘ দিনের চাহিদা সেই চাহিদার ইচ্ছে পূরণ অনুষ্ঠান পরিশ্রুত অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিতিতে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান মা গঙ্গা যা নবদ্বীপের উপর দিয়ে বহমান সেই প্রবাহমান মা গঙ্গা পরিষ্কৃত পানীয় জল সরবরাহ শুভ উদ্বোধন হবে মা প্রতীক্ষার অবসান ঘটল। আজ আমাদের যে জলধারা পানীয় জল সেটা আজ আমরা উদ্বোধন করতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। এই প্রকল্পটি শুরু হয় আজ থেকে 5 বছর আগে, কিন্তু মাঝখানে একটু কিছু ডিস্টার্ব হওয়াতে আমাদের কাজ হতে দেরি হলো, কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা পারলাম সেই জায়গাটাকে ধরে রাখতে এবং উদ্বোধন করলাম। এই উদ্বোধন এটা হয়তো আমাদের আজকেই হয়তো আমরা পানীয় জল সবার ঘরে পৌঁছাতে পারবো না, আমরা আগামী 15 দিন ইঞ্জিনিয়াররা বললেন আগামী 15 দিন মতো তারা টাইম নেবেন, এই 15 দিনের মধ্যে সমস্ত ঘরে জল পৌঁছে যাবে এটা আমরা আশা করছি। বলছি কত পরিমাণ জল এখানে পরিশুদ্ধ হবে আর কত মানুষকে পরিশুদ্ধ জল আপনারা খাওয়াতে পারবেন? 31.48 জল আসবে এবং এটা আমাদের
এটা আমাদের এত জল লাগবে না, যে জল এখানে আসবে সেই জলটা এত লাগবে না। আর বলুন, এর জন্য নাগরিকদের কোনো মূল্য দিতে হবে? না, নাগরিকদের কোনো মূল্য দিতে হবে না। এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী তহবিল থেকে এসছে টাকাটা, সেভাবে এটা পয়সা কাউকে দিয়ে জল নিতে হবে। বিরোধীরা বলছে পৌর ভোটকে সামনে রেখে এটা করা হচ্ছে, এখন যে যা বলা তো বলবেই। এই প্রকল্প তো আরো আগে উদ্বোধন হওয়া উচিত ছিল, বিভিন্ন কারণে আমাদের এখানে কাজটা আটকে ছিল। আমাদের যেমন ইঞ্জিনিয়ারদের অসুবিধা বা ফান্ডের মাঝে মাঝে ফান্ড আসতো না, তাই সেটা একটা প্রবলেম, বা বিভিন্ন রাস্তার কাজ, এই সমস্ত কাজের জন্য আটকে ছিল, অন্য কিছু নয়। তারা বিরোধীরা বিরোধীর মতো বলবেই, ইলেকশন টাইম তারা বলবেই, কিন্তু আমাদের মনে কোনো ইস্যু নেই, কোনো কিছু নেই। আমরা সবসময় আজ 5 মাস হলো আমরা এখানে এসেছি, মুখ্যমন্ত্রীর আদেশে আমরা পৌরসভায় বসেছি, আমরা বিভিন্ন রকম কাজের সঙ্গে জড়িত। আমরা ভ্যাকসিন থেকে, দুয়ারে ভ্যাকসিন থেকে শুরু করে আমরা অন্যান্য যে কাজগুলি, তাহলে তো আমরা আজকে করতাম সেটা উদ্বোধন। আমরা কিন্তু আগে থেকে কাজ করেই আসছি। চেয়ারম্যান সাহেব, মুখ্যমন্ত্রীর নির্দেশে ওনাকে যেতে হয়েছে, কলকাতায় গেছেন, ক্যাবিনেট মিটিং রয়েছে। আর কত টাকা ব্যয়ে তৈরি হলো এটা? 70 কোটি টাকা ব্যয়ে এটা তৈরি হলো। ঠিক আছে, ধন্যবাদ।